আজ ঐতিহাসিক হুল দিবস। রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আদিবাসী নেতা সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে 1855 সালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় জমি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে প্রায় 20,000 আদিবাসীর মৃত্যু হয়েছিল। সেই থেকেই এই ঘটনা স্মরণে প্রতি বছর 30 জুন হুল দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে উৎসাহের সঙ্গে দিনটি পালন করা হয়। উন্মোচন করা হয় সিধু কানহর মূর্তি। এই দিনটিকে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে যেখানে আদিবাসীরা আছেন হুল দিবস, হুল কথাটা হচ্ছে আদিবাসী ভাষায় হুল মানে বিদ্রোহ, হুল দিবস উদযাপন হচ্ছে। এই যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে 5 নম্বর শিরোমণি অঞ্চল। রানী শিরোমণিও একজন কৃষক বিদ্রোহের নেত্রী ছিলেন, জোয়ার বিদ্রোহের নেত্রী, তার নামাঙ্কিত জায়গা। এখানে বিভিন্ন গ্রামে হুল দিবস উদযাপন হচ্ছে।